তালা ভেঙে পীর মাজারে দুঃসাহসিক চুরি। তালা ভেঙে পীর মাজারে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার বাগবাড়ি খোয়ার মোড় এলাকায়। বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, ওই এলাকায় বহু প্রাচীন একটি পীর মাজার রয়েছে। কে বা কারা মাজারের তালা ভেঙে দান বাক্সে থাকা প্রায় 40,000 টাকা নিয়ে চম্পট দেয়? বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, আমরা সকালে জানতে পারলাম, এসে দেখলাম যে গেট তালা ভাঙা, গেট ভিতরে ঢুকে প্রায় আমাদের মাজারে 30-40 হাজার টাকা চুরি করে চলেছে। একটা সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে রাত 2টার সময় চাদর উড়ে আছে, তো মুখটা ছিঁড়ে গেছে। পাশের বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনা। দান বাক্সের তালা ভেঙে প্রায় 40,000 টাকা নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।